প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি ব্যতিক্রমী আয়োজন নিয়ে। আমাদের আজকের আয়োজন পথে প্রান্তরে। আমাদের সাথে আজ পথে প্রান্তরে যুক্ত হয়েছেন বিশিষ্ট কবি রণবীর শের। আমরা কবিকণ্ঠে কবিতা শুনব। আমাদের মাঝে আসছেন কবি রণবীর শের। তো কবি রণবীর শের, আপনি কেমন আছেন? হ্যাঁ সুজন বিপ্লব, আমি মোটামুটি ভালো আছি এবং বেশ এখন পুরো মেজাজে আছি। ধন্যবাদ। আমরা এখন কবির কণ্ঠে কয়েকটি কবিতা শুনব। আজকের অনুষ্ঠান কবির কণ্ঠে কবিতা। আপনারা দেখছেন পথে প্রান্তরে, আমাদের আয়োজন। হ্যাঁ, শুরু করুন। আমার কবিতার নাম জন্মেই দেখেছি মাকে। জন্মেই দেখেছি মাকে, তখন বুঝিনি কেমন ছিকল বদ্ধ পায়ে মা হেঁটেছেন দীর্ঘ বন্ধুর পর। বাবার হাতে ছিল হাত করা, তবুও বাবাকে দৌড়াতে হয়েছে মাইলের পর মাইল। ডিঙাতে হয়েছে পাহাড়, বদ্ধ হাতে এই দিয়েছে সাঁতার, সমুদ্র পেরিয়ে এসেছে, মৃত্তিকায় লেগে আছে শীত, মৃত্তিকায় লেগে আছে কালো কালো রক্ত দাগ, চরণের চারিদিকে রক্ত চোখ, পায়ে পায়ে ইবলিস, তবু সভ্যতার সিঁড়িতে প্রসব বেদনা। এখনো বর্বরেরাই সমাসীন, আমরা তাদের স্তুতি করি, ইতিহাসের অন্তরে জমা থাকে দগদগে ঘা। দর্শক, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান পথে প্রান্তরে। পথে প্রান্তরে আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার বিজুলিয়া গ্রাম। আমরা বিজুলিয়ার সবুজ মাঠে, ফসলের মাঠে, মাঠের মধ্যে যে মেঠোপথ, সেই মেঠোপথে দাঁড়িয়ে আমরা কবির কণ্ঠে কবিতা শুনছি। শুনতে থাকুন, সাথে থাকুন। এবার আমার কবিতার নাম দুঃসময়। বিকেলগুলো অভিমান করে চলে যায় রাতের আধারে, চায়ের কাপের সাথে অভিমান করে ঠোঁট, দুঃস্বপ্নের রাত্রি শেষে কাকড়া কাপড়ে প্রথম আলোয় শোকের মিছিল, হাতকে আর বিশ্বাস নেই। কখন যেন হয়ে ওঠে নৈশব্দরি, বিষপিয়ালায় প্রিয় নারীর ঠোঁট, চারিদিকে শুধু ফাঁক, বেঁচে থাকা মানে পালি বেড়ানো। এই বোধহয় ছুঁয়ে গেল, এই বোধহয় চোখ হতে মুছে গেল আলো, এভাবে আর কতক্ষণ দৌড়াবো। শূন্য জনপদে চুপচাপ মুখোমুখি আলিশান বাড়ি, নগর জোরে শোকের কারফিউ, আমি আলো দেখতে চাই, আমি দেখতে চাই শিশুদের হুল্লোড়। এভাবে নয়, জিজির গান শুনতে শুনতে আমি চলে যেতে চাই, কলরব মুখর শহরের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পথে প্রান্তরে। আমাদের পথে প্রান্তরের অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের অতিথি কবি রণবীর শের। কবি রণবীর শের শোনাচ্ছেন তার কবিতা। আমরা এখন কবিতা শুনব। আমার কবিতার নাম বৈজয়ন্তী উড়বে বাতাসে। তোমার হাত ধরে কবে হাঁটব মুক্ত বাতাসে জানি না, এই কবন্ধকালে মৃত্যু নৈশব্দে বুনে যাচ্ছে বীজ। দিগ্ভ্রান্ত জ্ঞানীকুল, দিগ্ভ্রান্ত বুদ্ধ উজির নাজির, যেদিকে তাকাই দেখি মৃত্যু উৎসব, দেখি অমা, দেখি ছিনিবালি। মণিক ব্রোকার সেনাপতি, অশ্বরোহী তীরন্দাজ, লাভ লোভের নেশায় নিজেদের ঘরে বনে মৃত্যু বীজ। যেদিকে তাকাই দেখি মৃত্যু উৎসব, দেখি অমা, দেখি ছিনিবালি। মণিক ব্রোকার সেনাপতি, অশ্বরোহী তীরন্দাজ, লোভ লাভের নেশায় নিজেদের ঘরে বনে যাচ্ছে মৃত্যু বীজ। কর্পোরেট লোভে বিপন্ন পৃথিবী, এত আস্ফলন, এত অস্মিতা, নিছক ফক্কিকার, এসো সব কিছু ভুলে পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলি। সব অস্ত্র কারখানায় ফুটায় গোলাপ, পরাজয় শেখেনি মানুষ। করোনাকালের শেষে আমরা আবার গাইব সমবেত সঙ্গীত, ভোরের আলোয় তোমার কপালে লাগিয়ে দেব বিজয় তিলক বৈজয়ন্তী উড়বে বাতাসে। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন পথে প্রান্তরে আমরা এই আয়োজন শেষ করব আরেকটি কবিতার মধ্য দিয়ে। এবার কবি আমাদের শেষ কবিতাটি শোনাবেন, কবি রণবীর শের আমাদেরকে শেষ কবিতা শোনানোর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবেন। আমার কবিতার নাম একগুচ্ছ চাবি। কী অদ্ভুত,
আমার হাতে একগুচ্ছ চাবি দিয়ে চলে গেলেন তিনি। ভাবলেন না আমি বড্ড বহিমিয়ান, একটিবারও ভাবলেন না আমি পড়ে যাই পাখির পতন পালকে স্বপ্ন খোঁজা বিলপারের সেই ডানপেটে কিশোর, আজও আমার থিত হলো না। শৈশবে মেলায় হারানো বালক আমি, গন্তব্যহীন ভ্রমণে নিরন্তর, অথচ সেই লোকটি রহস্য পুরুষ যে কিনা আমাকে কাটাঘুরির পিছনে, কি অদ্ভুত, তিনি আমাকে দিয়ে গেলেন একগুচ্ছ চাবি।